বিরিয়ানি, মাটন ভুনা, বোয়াল মাছ, এটা হচ্ছে মাছের ডিম, চিকেন রোস্ট, চিংড়ির মালাইকারি। যখনই কলকাতা আসবে এখানে আর জায়গায় উঠবে না। হোমমেড নান আমি আসলে কখনো খাইনি, আমি সৌম, তোমাদের হোস্ট এন্ড দোস্ত, দেখছো জিরো ওয়াট। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি এবং আজকে একটা খাওয়া দাওয়ার ব্লগ। হ্যাঁ জানি তোমরা খাওয়া দাওয়ার ব্লগ দেখলে খুব এক্সাইটেড হয়ে যাও। দুজন গেস্ট আসছে আমার বাড়িতে, আমার বাসায়। বাসা বললেই বুঝতে পারছো বাংলাদেশের সাথে কানেক্টেড। তারা আসছে সুদূর ঢাকা শহর থেকে এবং তাদেরকেই আমি এয়ারপোর্টে যাচ্ছি রিসিভ করতে, এবং তারা আমার বাড়িতে দাওয়াতে আসছে, মানে নেমন্তন্নতে আসছে। ওকে, আমার বাড়িতে এসে তারা খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে এবং তারা অন্য একটা শহরে যাবে। এই যে মধ্যিখানের সময়টা, ট্রানজিট বলা যায়, এই মধ্যিখানের সময়টা তারা আমার বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে এবং রেস্ট নেবে। এবং আমার মা সুপার এক্সাইটেড। এবং কারা আসছে? আদনান ফারুক এবং নওশিন মৌ। ওকে, এরা দুজন আসছে। আদনান ভাই এবং নওশিন মুখ তোমরা চেনো, তারা দুজনই বাংলাদেশের জনপ্রিয় মুখ এবং আমার ব্লগেও এর আগে তোমরা তাদেরকে দেখেছো। এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে তারা দুজনই আলাদা আলাদা দুটো চ্যানেলের ইউটিউবার, একজন ফুড ব্লগিং করে, একজন ট্রাভেল অ্যান্ড শপিং ব্লগিং করে। তো আদনান ভাই এর আগেও আমার বাড়িতে এসেছে এবং খাওয়া দাওয়া করেছে, কিন্তু সেবার খুব তাড়াহুড়োতে করেছে। তোমরা অনেকেই নিজে কমেন্ট করেছিলে যে ভাইয়া আপনি এত তাড়াহুড়ো করে কেন খাচ্ছেন, কারণ ওর ফ্লাইট ছিল ঢাকায় যাওয়ার, তাই জন্য। কিন্তু আজকে আসছে অনেকটা সময় নিয়ে, সেই রাত 9টার ফ্লাইট, সুতরাং মধ্যাহ্ন ভোজ মানে লাঞ্চ করতে কোনো সমস্যা নেই, রিল্যাক্সে করবে এবং আড্ডাও মারবে। দেখতে থাকো আমার ব্লগ, চলে যাই, নাহলে ওদের দেরি হয়ে যাবে, আদনান ভাই আমাকে জোর বকবে। চলো টাটা টাটা টাটা। এখানে আমার বাড়িতে যে ভর্তি গেস্ট, এখানে ভর্তি সেলিব্রিটি গেস্ট, এখানে আদনান ভাই আছে, মৌদি আছে আর আমার মা আছে, যাকে কিনা এখন ইউটিউবে ভালোই দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আমার বাড়িতে আছি, আমার বাসাতে এসছে ভাইয়ার ভাবি। তো আমরা অনেক অনেক আর কি খুশি, আমার বাড়ির লোক, ইনফ্যাক্ট মা খুব খুশি, কারণ এর আগের ভিডিওতে আমরা আদনান ভাইকে দেখেছিলাম, কিন্তু হ্যাঁ মৌদিকে পাইনি। তো মৌদিকে প্রায় মা ভীষণ আপ্লুত দেখাই যাচ্ছে, এবং কিছু খাবার দাবারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওকে, বিরিয়ানি, স্টিম রাইস, সাদা ভাত, মাটন ভুনা মানে কষা, এটা হচ্ছে বোয়াল মাছ, এটা হচ্ছে মাছের ডিম, এটা হচ্ছে চিকেন রোস্ট, চিকেন চাপ, চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে চানা, ছোলা চানা। আচ্ছা, আর এটা হচ্ছে আমের টক, আমের টক সালাদ আছে। ওয়াও ওয়াও, নান, আচ্ছা নান, এটা হচ্ছে কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, এটা হচ্ছে পাপড়, মিষ্টি, অনেক কিছু, ছেলেরা তো আছে, ছেলেদের পাশে মেয়েরা যেন একজন কি জানো ভালো লাগে, ভীষণ ভালো। আমার তো মানে বুক জড়িয়ে গেছে যে আমার বাড়িতে আসছে এরকম, আমার যে কি আনন্দ লেগেছে আমি তো বোঝাতে পারবো না, কিন্তু যে শুনলাম তুমি আসতে পারো আমার মনটা ভীষণ। না, এবার আমরা এই কারণেই ঠিক করেছি, যখন আমাদের এই যে কলকাতা আসার পরে এত কয়েক ঘন্টা থাকতে হবে কলকাতায়, এই কারণে আমরা এটা ঠিক করেছি যে এবার আপনার এখানে আসবো, এখানে রেস্ট করবো, এখানে খাবো দাবো, তারপর আমরা এখান থেকে মুম্বাই যাবো। না, এবার আমি খুব খুশি হয়েছি। মানে এবার থেকে এটা ঠিক করে নাও, তোমরা একা আসো কি দোকা আসো, যে এখানে একটা রেস্ট রুম, এখানে রেস্ট করবো, এই রেস্ট রুমে একটা হোটেল, যখনই কলকাতা আসবে এখানে আর জায়গায় উঠবে না।
এত খাবার আসলে আর কোনো কথা না বলে আমরা খাওয়া শুরু করি। সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে আজকে আমার চ্যানেলে আদনান ফারুক ডাইন আউট উইথ সৌম করছে। তো আজকে আদনান ভাইয়ের মুদি দুজনেই একটা ডাবল পাওনা ডাবল ধামাকা। তুমি কিচ্ছু খাওনি আর ইনফ্যাক্ট ওই ভিডিও নিচেও লেখা যে হ্যাঁ ভাই খুব তাড়াতাড়ি করে খেয়ে ঘেমে ঘেমে বেড়ে গেছে এরকম বলছিল। হোমমেড নান আমি আসলে কখনো খাইনি আগে, ফার্স্ট টাইম হোমমেড নান। এটা ইয়েতে হয় না কিভাবে মানে এটা শেকে দিই, ওটা আমি গ্যাসে পুড়িয়ে পুড়িয়ে করি মানে পিটো পিটো পিট করে। তো এইবার ওটা করিনি, ওটা একটু পোড়া পোড়া রাখলে দেখতে ভালো লাগে। এবার পুরো ডুবো তেলেই করছি, ওকে মানে ঘি আর তেল মিশিয়ে আমাদের তো এখন কাঠের জাল নেই যে ওটা পারবো, যেহেতু কাঠের জালে এগুলো বেশিরভাগই হয়। আমি অনুষ্ঠান বাড়িতে দেখেছি বাটার, আমি সেম ওরামই করেছিলাম, তো কাঠটাই দিইনি আর কি। শোনো একটা মজার কথা, আমি বললাম যে মা কালকে আমি একটা ব্লগ বানিয়েছি বাড়ি, বুঝলে তো, যে আমি বাবা আর মাকে একটা নিজে রান্না করে ট্রিট দিয়েছি। দুপুরবেলা লাঞ্চটা আমি নিজে রান্না করে খাই, খুব ভালো করেছে। হ্যাঁ, তো সামান্য খাবার দাবার মাংস মাছ এই সমস্ত দিয়ে পোস্ত টোস্ত এইসব বানিয়ে খাইছি, রান্না করেছিল চিকেনটা। হ্যাঁ, তো এবার ওইটা তো আমি সকালবেলা বুঝলে ভাই বাজারে গেছিলাম, তো আমি বললাম যে যাই আমি বাজারে তাহলে একেবারে ওরা কালকে আসছে সেই বাজারটাও করে নিয়েছি। তো বললে না 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 ওই বাজারটা না, ওই বাজারটা আমি আর তোর বাবা যাবো করতে। ওই বাজারটা আমি বললে কি সমস্যা, বলে না ওটা তুই বুঝে কিনতে পারবি না। বলে কালকে আবার রাত্রিবেলা সন্ধ্যের নাগাদ ছটা পটা নাগাদ দেখলাম বাবা আর মা দুজন মিলে বাজার করতে গেছে আজকে রান্নার বাজার। বললাম বুঝেছি ঠিক আছে, তাহলে আমি আমার ব্লগের বাজারটুকুই সেরে আসবো। তোর মতন যে পড়ে আয় ও নিজের মতন করে টেবিল এনে সাজিয়েছে, সমস্ত কিছু সব দর্শকদের দেখিয়েছে এবং রান্না বান্না যাবতীয় সমস্ত কিছু করেছে। আমি শুধু একটা কাজে ওকে করে দিয়েছি, মাঝে মাঝে সে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে যাচ্ছে, ওটা তো পারে না, কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে একটু দিন। আর একটা খুব কষ্টের কাজ আছে রান্না করতে গেলে, কাটা পেঁয়াজ কাটা এটা কাটা ওটা কাটা, ও পারে, ও ভীষণ কাটা কাটা ভীষণ এক্সপার্ট। শুনো আমি যে মুম্বাইতে গিয়ে যখন থাকতাম জেসিডিতে আবার আমরা যাচ্ছি ওইখানে গিয়ে আমি রান্নাটা শিখেছি। রাত্রি একটা দেড়টার সময় শুটকি মাছ রান্না করেছি, বাহ, রাত একটা দেড়টা তখন। হ্যাঁ, এই চ্যানেলে আমার চ্যানেলের যারা ভিউয়ার আছে তারাও মোটামুটি জানে যে উনি খেতে পছন্দ। প্রাউড ফ্যাট আমি, খেতে ভালোবাসি, খাবো, ব্যাস খেয়ে পড়তে চাই। ঠিকঠাক। আচ্ছা, এবার আমি কোনটা দিয়ে শুরু করব? তুমি বলো কি নেবে। এটা খেতে পারো, এটা যাবে তোমার ভাতের সাথেও যাবে। ও এই মাছ, মাছ দিয়ে ভাতটা খাবে, মাছ খাবে, বড় মাছ। হ্যাঁ, মাছ, মাছের ডিমের বড়া, বড়াটা একটু বেশি স্পট দাও না, আমি বড়াটা নিয়ে ওই যে ওইটা দাও। হ্যাঁ, ওই ওয়েস্ট স্পট মেন ওটা ওয়ালা জন্য। ও শপিং করতে এসছে নাকি তুমি নাকি বইতে এসছো সেই জিনিসটা নিয়ে আমার লোকের বিচার। আমাদের লাস্ট ভিডিওটা আমাদের যেটা কলকাতা ব্লগ হয়েছিল সেটা এখন 7.5 লাখ ভিউ। বাচ্চাটা আমার ননদের ছেলে, ওর বোনের ছেলে,
ওরা এখন মালয়েশিয়া থাকে। ভালো লেগেছে আমার ওই কোলে নিয়ে নিয়ে বারবার ঘুরছে, তোমরা শপিং করেই যাচ্ছো করেই যাচ্ছো। বাচ্চাটা উফো আর দারুণ না, শাড়ির দাম হলো বাপরে বাপ। ওই শাড়িটা নিয়ে তো কনফিউশন চলছে রীতিমতো, কমেন্টটা মারপিট চলছে, সবাই যে শুনছে আমাকে কিছু বলছে এই এত লাভ থেকে কোন শাড়ি জানতে কি, হ্যাঁ ওদের কি মজা, এত লাভ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ একটা শাড়ি দাও। ওই দোকানে আরো দামি শাড়ি ছিল, আমি এই দোকানটা এই জিনিসটা আমার খুব মজা লাগে, এত দামি দামি শাড়ি ওই দোকানে, আবার সস্তা শাড়িও আছে, খুব খুব ভালো লেগেছে, শাড়িগুলো দেখতেও সুপার। দেখো ভাই কি লাগে, বাবা করে নিয়ে এসছে সুন্দর, কিন্তু ওগুলো খুব সুন্দর, আমি বলেছিলাম যে মানে নরম হবে, ভীষণ নরম হবে, যাতে আমি ওটা চামচ দিয়ে টেনে নিতে পারি, ওর মধ্যে সেটা হয়নি, সেটা মানে ডার্ক হয়ে গেছে, মানে সমুদ্রের কারণে প্রচুর চিংড়ি পাওয়া যায় এবং চিংড়ির চাষও হয়। আমার চিংড়ি দেখাশোনা করতে হয়, ওটা আমার বাবার ছিল, ওটা আমি এখন নিজে চালাচ্ছি। আমাদের একটু গ্রামগুলোর দিকে মানে ওই যেহেতু ওই যশোর খুলনার দিক থেকে আবার তুমি কানেক্ট করলে এইদিকে গুমা বিরা এইসব দিকগুলো পেয়ে যাবে, ওইদিকে ওই ভেড়ির ব্যবসা বিশাল, ঠাকুরনগর ওই সব জায়গায় ভেড়ির ব্যবসা সাংঘাতিক, মানে মাছের ভেড়ির ব্যবসা। আমাকে মা বলছে শোনো তোমরা যখন আসবে, আমি বলছি বল ফোনে যেন না খেয়ে আসে, বল ফোনে যেন পেট খালি থাকে। আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ আমি বলছি, কিরকম হয়তো বলা যায় না, দাঁড়াও বুঝে বলছি। মানে মা চাইছে এটাই, আমাকে তোমার দাদা বললো যে আমি মোটামুটি খেতে পারি, শুনবো আমার চোখ ভালো পারে না, ছোটবেলা থেকে না তোমাকে কি বলবো, থোর মোচা মানে কচু কচুলতি মানে ওদের কি খেতে ভালোবাসে, স্কুল থেকে এসে তখন কত ছোট সব রান্না তুলে তুলে দেখতো, মা কি কি রান্না করেছো সব দেখে খেতো,
আমি আপনি ছোট থেকে সব কিছু করি, যেটা আমার মা করেছে আমি দেখেছি ভাইকে, আমি আবার আমার ছেলেকে করি। আমি এটা জানতাম সেই ষষ্ঠীটাকে দিয়েছিলাম। হ্যাঁ, তা আমি চাই যে এবার শুধু তুই ভিডিওতে দেখাচ্ছিস, কিন্তু ভাবি নেটারও করিস নেটার, কিন্তু ছোট থেকেই হয়ে আসছে তো। না আমি তো ইনফ্যাক্ট ভিডিওতে মাঝখানে জাকারিয়া স্ট্রিটে গেছিলাম না ইফতার করতে, তো ওখানেও বলেছি লাস্ট জামাই ষষ্ঠী তো বলেছি। যে দেখো আমি সেই ধর্মে দীক্ষিত যেই ধর্মে খাবার আছে, খাবার আছে মানে খাবারই আলটিমেট ধর্ম, মানে মার কাছে তো আমি এটা খাইতে চাই এই মাছটাকে। হ্যাঁ, আমি তো মার কাছে তো খেয়ে খেয়ে হয়ে গেছে, এখন শ্বশুর বাড়ি যেও খাইতে হবে আর কি। হ্যাঁ, মানে যেখানে খাবার আছে সেখানে আপনি, তখন কি আপনি দেওয়া বন্ধ করে দেবেন নাকি তখন খালি শ্বশুর বাড়ি খাওয়াবে? ওর খাবারটা আমি তোকে পরে খাবো, সেদিন শ্বশুর বাড়িতে যাবো। তুমি বেসিক্যালি কি মাছ ভালো খাও সব থেকে, মানে এগুলো সব জেনে রাখছি পরে তাহলে। আমি মাছ পছন্দ করি, ইলিশ মাছ পছন্দ করি, আরেকটা মাছ আছে পাঙ্গাস মাছ, আমাদের পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি, এখানেও পাওয়া যায় বাংলাদেশে যমুনা নদীর ওইদিকে মানে আপনার এরিয়াটা বলি, ধরেন পাবনা সিরাজগঞ্জ ওই দিককার যেতে অনেক বড় বড় পাঙাশ পাওয়া যায়, 18-20 কেজি, 25 কেজি এরকম সাইজের পাঙাশ। তো ওইগুলো ন্যাচারাল একদম নদীর পাঙাশ, মানে অসম্ভব রকমের টেস্ট। আমি জানি না কলকাতা এটা খাওয়া হয় কিনা রে, মানে কমন আর মাছ আর এইটা মাছ ভালো লাগে। হ্যাঁ, আমার মানে এই মাছগুলো, যে মাছগুলোর ভিতরে আসলে যে ফ্রেশটা বেশি আছে সেটাই ভালো লাগে। আর বোয়াল মাছ এই তিনটে, আর বোয়াল মিঠা এই তিনটা আমি ভীষণ খেতে ভালোবাসি, এবং আমার যা আমি যখন শিলিগুড়ি থেকে কলকাতায় আসে আমাকে এইসব মাছ ভীষণ কিনে কিনে খাওয়া আসলে। আর বোয়াল মিঠা আমাদের মাছ বাজারে খুব ফেমাস মাছ, খুব দাম। হ্যাঁ, এটা ইয়ে তো বাংলাদেশেও অনেক দাম, তবে বাংলাদেশে আড়াইয়ের মধ্যে আরেকটা আছে বাঘা, বাঘা মানে বাঘা মানে কোয়েট বিগ সাইজ মানে হিউজ, 40-45 কেজি আগে। আচ্ছা, মানে মাছটার নামই বাঘা মাছ? তুই তো আমাদের বাসায় একটু গেলি, তখন অবশ্য আমি আমেরিকায় ছিলাম, ওই বাসায় কিন্তু খুব মাছ রান্না হয়। হ্যাঁ, আমি প্রথম বার গিয়েছি আন্টি ওই ওই বাসাতে গিয়ে, তো আমি দেবীর সাথে আমি কি অবাক হয়ে যাবে, তুই তো সব খেয়েছিস মানে আমি সব খেয়েছি না, আমাদের মানে জয়েন্ট ফ্যামিলি সব, শুধু এই হাড়িটুকু একটু আলাদা, কিন্তু সবাই খুব একসাথে, এই সবাই বিকালবেলা তোমাদের দেখতে আসবে মানে দেখবে। মাছটা কি ফ্রেশ ছিল? আমার একটা বোয়াল মাছের কথা খুব মনে পড়ে, আমি একবার শুটিং করতে যাচ্ছিলাম, শো করতে যাচ্ছিলাম সিলেটে। হ্যাঁ, তো আমরা ঢাকা থেকে গেছি হচ্ছে প্রথমে সিলেটে নামছি প্লেনে, নামার পরে খুব খিদা লাগছে খাবো আমরা সবাই, তো ওখানে একটা যে রাস্তার কাছে যে হোটেলগুলো থাকে না ওরকম একটা হোটেলে খাবো, কী খাবো কী খাবো সব শেষ, আমাদের দেরি হয়ে গেছে সব শেষ সব শেষ, দুই পিস বল মাছ আছে এটা দিয়ে যদি ভাগ করে খেতে পারে, খিদা পেটে ছিল কিনা জানি না, সেই বল মাছের স্বাদ, আমি সিলেটের ওই বল মাছের স্বাদ আমার শ্বশুরকে বলার পর আমার শ্বশুর বললেন ওটা বিলের মাছ, হাওড়ের মাছ, এই কারণে ওইটার স্বাদ হয়তো ওরকম হয়, এত সুন্দর এত মজা ফ্রেশ একদম, মাছের সাইজ ছিল এত বড় বড়। আচ্ছা, ওখানে বাংলাদেশে কাতলা মাছ রুই মাছ কিরকম দাম ওগুলোর? তুমি কি মাছ বাজারে যাও কখনো? হ্যাঁ যাও। আচ্ছা, আমি জানি না ইন্ডিয়াতে মাছের চাষ কীরকম হয়। আচ্ছা, তবে বাংলাদেশে এত বেশি মাছের এখন ব্রিড করে ফেলছে, তাতে আমার মনে হয় ইহজন্মে বাংলাদেশে কখনো মাছের অভাব হবে, মানে আপনার শিং মাগুর থেকে শুরু করে এভরিথিং ব্রিড হয়,
আচ্ছা মানে নতুন নতুন ব্রিডও এসছে মাছে? নতুন ব্রিড আসছে, ওইটাই আবার আর্টিফিশিয়াল ব্রিড করে, মনে করো ন্যাচারালি হতো 100 মাগুর, ওখানে করে ফেলতেছে 5000। সো এই কারণে ওই যে রুই কাতলা টাতলা সব কিছুই এখন এরকম হচ্ছে, যে কারণে খুবই রিজনেবল প্রাইসে, যেহেতু প্রোডাকশনটা বেড়ে গেছে 200-250-230-40-50-60 টাকা রুই মাছের কেজি। আচ্ছা এবং এই যে 2.5-3 কেজি সাইজের রুই মাছ অ্যাভেলেবল মার্কেটে, এবং লাইভ ফিশ, ওটা লাইভ থাকে, আচ্ছা 24 থেকে ধরে ইনস্ট্যান্ট কেটে দেয়, মানে ওখানে ও সামনে, এটা তো পুরো বিদেশি স্টাইলের মতো হয়ে গেল, যেগুলো আমরা থাইল্যান্ড, ব্যাংকক, জাপান ওগুলোতে দেখি ভিডিও, সামনে থেকে তুললো কাটলো, এটা হচ্ছে রুই কাতলা। আচ্ছা আচ্ছা এবার কি দেবো বলো, বিরিয়ানি নিবা এবার? হ্যাঁ বিরিয়ানিতে না নাই আদন ভাই। আচ্ছা শোনো, আমি না এটা ওখানটায় দেখেছি, হ্যাঁ মাটনটা পাশে, হ্যাঁ বাস পরে আমি আবার এত খাওয়া খেয়ে কালকে দুপুরের আগে আর খিদা লাগবে না। যথেষ্ট সময় আছে, আমার ওর বাবা বলেই চলেছে ওদেরকে খেতে দাও, ওরা রেস্ট নেবে, তো রেস্ট নেবে, তো আমার ফ্লাইট ধরবে, রেস্ট নেবে, তো তুমি খেয়েছো যাও না। হ্যাঁ এখন এই খাবারটা খেয়ে আমার যদি ঘুমায় যায় আর ফ্লাইট মিস করি তাহলে আর কি কাজের কাজ হবে। আমার ওজনটা আবার স্বাভাবিক ভাবে সেখানে আমার অনেক কমেন্টস আসে, প্লাস বিভিন্ন সময় আমার ইনস্টাগ্রামে অনেক কমেন্ট আসে, আপনি তো মোটা হয়ে গেছেন কেন, আপনি তো মোটা হয়ে গেছেন কেন, আমি তাদেরকে একটা আনসার দিই, এই যেরকম খাই আমার পাশে আমার স্বামী একদম খাওয়া ভালোবাসা একটা মানুষ, নিজেও খাইতে ভালোবাসে, মানুষকেও খাওয়ায়, এবং আমরা খুব খাওয়াই না টাইপের মানুষ, খুব খেতে পারি, খুব মানে খাওয়া দাওয়া পছন্দ করি, এই কারণে আমি মোটা। খাওয়াই না পরিবারের ছেলে তো এই জন্য আগেও যায় না পরে এটা কিন্তু খুবই লজিক্যাল ঠিকই, না তুমি আবার এটা প্র্যাকটিস করো না, না গন্ধটা উপভোগ করবে। অনেকে বলে কমেন্ট করে যে আপনি খাবারের একটা শোকেন কেন, সে খাবারের ঘ্রাণ একটা উপভোগ করার মতো, হ্যাঁ একদম একদম, ঘ্রাণেই অর্ধ ভোজন হল, একদম, হ্যাঁ তা খাবার শুনবো না, আমরাও খাওয়া দাওয়াটা ভীষণ ভালোবাসি, কেননা তোমার আমরা ছোটোবেলা থেকে ভীষণ, আমার বাবা ওই এখন তো মানুষের মাছ কেটে না, আমার বাবাকে অফিস থেকে আসার আগে কি মাছের কান্তর মতো দড়ি বেঁধে মাছ ঝুলিয়ে বাড়িতে নিয়ে আসত, তখনকার সময় আগুন না ছুঁয়ে মাছকে ঘরে নিত না, বাবু রাত্রে অফিস থেকে ফিরত, রাস্তায় কোথায় কি হাওয়া বাতাস লাগে কি সুন্দর মাকে বলতো আগুনটা নিয়ে আসো, আর আমরা সব ছুটে যাবো বাবু কি মাছ করে যেতাম, যে আগুনে এরকম করে মাছটাকে একটু নেড়ে নিই ঘরে, কোনো যদি হাওয়া বাতাস বাজে থাকে আগুনে কেটে দেয়, তাকে আমার বাবুই বসে কাটতো, কাটার সময় আমরা পাশে বসে, ওই জন্য আমি একটু সুন্দর মাছ কাটতে পারি, আমার বাবুকে দেখতাম কীভাবে মাছ কাটতো ছোটোবেলা, আমার বাবু কোনোদিন কাউকে মাছ কাটতে দিত না, আমার বাবুই মাছ কাটতো, এত সুন্দর সুন্দর পিস, এত সুন্দর সুন্দর পিস, এত সুন্দর মাছ, মাছের আঁশটা সমস্ত কেটে ছাড়িয়ে তারপরে মাছটা ধরা হতো, ধোয়ার পরে আর ধুতে দিত না, যে আর ধুবে না, আর ধুলে ভালো লাগবে, ইলিশ মাছ তো নাই, অনেকে বলে যে মাছ যত ধরবে তত মিঠা আর মাংস যত ধরবে তত মিঠা, মাংস কম ধুতে মাছ বেশি ধুতে হয়, কিন্তু ইলিশ মাছ আমার বাবা কোনোদিনই ধুতে দিতে,
ইলিশ ধোয়াবে না, ইলিশকে একবারে প্রথমে ধুয়ে নাও, তারপরে আঁশ ছাড়িয়ে ধুয়ে নাও, ব্যাস পিস হয়ে গেলে আর কাটবে ধোবে মানে গন্ধটা চলে যাবে। কিছু না, বেশ খাচ্ছি বাড়ির ঘরোয়া খাবার একটু বানিয়ে, আমি সেদিন বেশিরভাগটা ঘরোয়া প্রচুর বানিয়েছিলাম, ঘরোয়াটা বানিয়েছিলাম যে আজকে আর ঘরোয়া না, আজকে আমি অন্যরকমই রান্না করি, আজকে কিন্তু আর ঘরোয়া করবো না। এই মানুষগুলো হচ্ছে সত্যিকারের ভোজন রসিক, এদেরকে খাইয়ে একটা তৃপ্তি পাওয়া যায় না, যেটা মুখে চোখে একটা অন্য আনন্দ, সত্যি কথা কি খুশি, লজ্জা এবং খুশি। একটা সময় হতো আমার ছেলে খুব পেস্ট্রি পছন্দ করে, আমার ছেলে ওই যে মাংস টাংস থাকলে খুব এরকমই মোটা লম্বা, ও কিন্তু খুব খাওয়া পছন্দ, তখন মনে থেকে আহারে কিন্তু আমি যদি কোনো বিয়ে বাড়িতে একা যাই, আমি সেদিন ঘরে মাংস মাংস রান্না করে রেখে যাই, যাতে এরা খেতে পারে ঘরে, মানে আমার ছেলে যাতে খেতে পারে, আমি ঘরে মাংস মাংস রান্না করে খাবার দাবার গুছিয়ে রেখে যাই। তো বন্ধুরা, তোমরা দেখলে আদনান ভাই আর মৌদির আমার বাড়িতে দাওয়াত খাওয়া, মানে আমরা যেটাকে বলি নেমন্তন্ন, বাংলাদেশে ওটাকে দাওয়াত বলে, তো ওরা আমার বাড়িতে এসে খেয়ে খুব তৃপ্তি পেল। বিশেষ করে আমার মায়ের হাতের রান্না আদনান ভাই খেতে খুব ভালোবাসে, এর আগেও তোমরা আদনান ভাইয়ের ভিডিওতে দেখেছো আমার বাড়িতে আদনান ভাই প্রথমবার নেমন্তন্ন খাওয়া, এবং এইবার মা খুব এক্সাইটেড ছিল বিকজ মৌদি সাথে আসছে শুনে, কারণ গতবার আসতে পারেনি, তো মা বেজায় খুশি এবং খুবই যত্ন করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে এবং তাদের জন্য বেশ কিছু রান্না করারও চেষ্টা করেছে দেখলে তোমরা। ওরা অনেক দিন ধরেই আসবে আসবে এই পরিকল্পনা করছিল, কিন্তু সেটা অনেক দিন পর পূরণ হলো এবং ওরা আসতে পারলো ফাইনালি। এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে এটা একটা ইমোশনাল মোমেন্ট, যখন ওপার বাংলা থেকে কোনো মানুষজন আমার বাড়িতে আসে, তারা যখন এসে আমার বাড়িতে কিছুটা সময় কাটায়, আমি ভীষণ খুশি এবং আমার বাড়ির লোকজনও খুব খুশি হয়, কারণ গোটা এই দুটো দেশ বাংলাদেশ আর ভারত, কলকাতা আর বাংলাদেশ যদি বলো, এই দুটো জায়গা একটা সময় এক জায়গাতেই ছিল, অনেকটা দীর্ঘদিন ধরে একই সাথে ছিল এবং গোটাটাকে একটা বাংলা বলে ধরা হতো এক সময়। তো যাই হোক না কেন, সেটার জন্য একটা ইমোশনাল টাচ থেকে যায়। আর আমরাও মানে আমার বাড়ি ব্যক্তিগতভাবে আমরা বাঙাল পরিবার, তো সেটাও একটা ইমোশনাল বন্ডিং কোথাও গিয়ে। তো যাই হোক না কেন, এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং ওদের খাওয়া দাওয়া, ওদের আমার বাড়িতে এসে আনন্দ করা কিছুটা আমি তোমাদেরকে দেখালাম, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে, এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে সমস্ত রকম নোটিফিকেশনই পাবে। ওকে, তো দেখতে থাকো আমার ব্লগ।